নির্বাচনের সময় পুলিশ নিরপেক্ষ না থাকলে নাকে ক্ষত দিয়ে চলে যাবেন বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। আইন শৃঙ্খলা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে পুলিশ প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আর ক্ষমতার বরাইয়ে অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। চলছে ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণা। ১৭ জুলাই অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। মঙ্গলবার বনানীর কড়াইল বস্তিতে প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান। সাধারণ মানুষ লাঙ্গুল মার্কায় ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে ল্যামিনেটেড পোস্টার না করার জন্য, আমরা যদি সবাই মেনে চলতাম, রঙিন পোস্টার না করার জন্য যদি মেনে চলতাম, তাহলে আমরা অবশ্যই শ্রদ্ধাবোধের জায়গায় থাকতাম। যারা মানিনি তারা ভায়োলেশন করেছেন। এদিকে একই দিনে আইন শৃঙ্খলা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। একই দিনে ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ছাড়াও বিভিন্ন এলাকায় আরো ৭৫টি নির্বাচন রয়েছে। আড়াই ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান সব নির্বাচন সুষ্ঠুভাবে করতে চায় কমিশন। আমাদের শতভাগ আস্থা আছে সকলের প্রতি। তারপরেও এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ব্যালট এবং ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এমন একটি জায়গায় নির্বাচন হবে যেখানে আমাদের তিন ধরনেরই অবস্থান। একটি হচ্ছে কূটনৈতিক এলাকা, দ্বিতীয় হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে উল্লেখযোগ্য ধনী এলাকা, এবং এর ভিতরে তিন চারটি ছোট ছোট বস্তি এলাকাও রয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সকল বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেতনভাবে সকলকে নির্দেশনা দিয়েছেন যাতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়। এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন ভোটে শতভাগ নিরপেক্ষ থাকবে পুলিশ, সব এলাকাকে সমান গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। আমি ১০০ ভাগ গ্যারান্টি দিলাম, আপনারা ১৭ তারিখে নির্বাচন দেখেন আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কিনা, যদি না পান তখন আমাকে বললেন, তখন আমি ডিএমপি কমিশন হিসেবে নাকে খদ্দে চলে যাব। উপনির্বাচনে মোতায়েনের জন্য যথেষ্ট ফোর্স রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। অন্তরা বিশ্বাস, নিউজ ২৪, ঢাকা।